আমার দাদা কোথায়? আমাক গরু খোয়ার দিয়া খের কিনলি, হেই খের দিয়া ভাত আনদা, চাষি ভাত খাবি, এটা ওইল খাচ্ছর দাদা। হ্যাঁ, আমার জন্য কিছু খানা নিয়েছ দাদা? তা তো আনি নাই দাদা। তাহলে জলদি করে বাড়ি যাও, আমি গরুটি চড়াই দিই। হ্যাঁ, আমি কোনটা খেয়ে তাহলে তুমি ওখানে বসো। ঠিক আছে দাদা, আমি তোমার জন্য খানা নিয়ে আসি। ঠিক আছে দাদা। আমার দাদা খিদান
প্রতিষ্ঠায় বসে আছে এই তো দাদা এই তো তোমার জন্য খানা এনেছি আলাপ আলাপ তুমি খেয়ে নাও দাদা Oh, no.
Oh, yeah.
পদ্মার কাম, আমি আমি আমার পদ্মা মাকে ডেকে থাকি, সে আমার ডাকে সাড়া দেয় কিনা। হাই গো আজি
রাম্মা। ওগো পদ্মা বল রাখালে রাম্মা, হয়তো ভুল করলাম আমরা দুজন করেছি, আমার সন্তান কি ভুল করেছে আপনারা? শুনো রাখালানি, আমি এই পৃথিবীর সবকিছু সহ্য করতে পারি কিন্তু আমার মানিক কখনো সহ্য করতে পারি না। ওগো পদ্মা, আমার পুত্র তোমাকে এমন কি অপমান করেছে? শোনো না কালরানি, আমি যখন আমার পিতার সাথে পুষ্পত্র শহর হইয়া পঞ্চপুর শহরে যাত্রা করছিলাম, তখন তোমার রাখালগণ আমার পিতাকে নিয়ে আমাকে নিয়ে অনেক বাজে কথা বলেছিল। আমি তাই তোমার রাখালগণকে বলেছিলাম, শোনো রাখাল, আমাকে যদি একটি পূজা দাও আমি তোমাদের সবকিছু ক্ষমা করে দেব। আর তোমাদের রাখাল আমাকে পূজা না দিয়ে আমাকে আরো অনেক কিছু গালাগালি পেরেছে, আমি তাই তোমার ছেলে সন্তানকে এই কালো লাগ দিয়ে তোমার হাত ধরে বলছি আমার সন্তান ছোট মানুষ, তাই বলে তুমি তাকে ক্ষমা করে দাও মা। শোনো রাখাল রানী, ছেলের জ্বালা হলো বড় জ্বালা, আমি তোমার কাকুতে মিড়িতে এবং তোমার ছেলের সন্তানকে ভালো করে দিতে পারি, তুমি যদি আমাকে একটি সসম্মানে পূজা দিয়ে দাও। মা, আমি তোমার শত অক্ষরে অক্ষরে পালন করব, বলো। শোনো রাখাল রানী, তুমি যদি আমাকে একটি পুষ্পাঞ্জলি দাও আমি তোমার ছেলের সন্তানকে ভালো করে দেব। ওগো মা, তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা, আমি আমি তোমার জন্য পূজার আয়োজন করছি। তুমি তাই করো। আমি তাই করছি মা।
আমাদের এখানে কি হয়েছিল মা? ওরে বাবা, তোকে সাপে দংশন করেছিল, এই পদ্মমা তোকে ভালো করে দিয়েছে। ও গো পদ্মমা, তোমাকে আমি আশীর্বাদ করি, তুমি দীর্ঘজীবী হও মা, তুমি দীর্ঘজীবী। সোনার কাল রানী, আমি মায়ের কাছে, আমি তোমাকে বলেছিলাম আমি তোমার ছেলের সন্তানকে ভালো করে দিতে পারি, কিন্তু আমার কাছে, তোমার কাছে আমার কিছু শর্ত আছে। তুমি প্রতি বছর বছর আমাকে একটি করে পুষ্পাঞ্জলি দিবে, আমি আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে দেব। ঠিক আছে, ঠিক আছে পদ্মমা, তোমাকে আমি, তোমাকে প্রতি বছর পূজো দেব। ঠিক আছে রাখাল রানী, আমি তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করছি, তোমরা যেন দীর্ঘজীবী হতে পারো।